নতুন ভাবে সেজে উঠতে চলেছে পারমদন অভয়ারণ্য। বনমন্ত্রীর উদ্যোগে বরাদ্দ 15 লক্ষ টাকা, কমানো হতে পারে প্রবেশ টিকিটের মূল্য, ফের ঘুরে দাঁড়াবে এলাকার পর্যটন ব্যবসা, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। বরাদ্দ 15 লক্ষ টাকা, নতুন করে সেজে উঠবে পারমদন অভয়ারণ্য বা বিভূতিভূষণ অভয়ারণ্য। অভয়ারণ্যে প্রবেশের ক্ষেত্রে টিকিটের মূল্য কমানোর চিন্তা ভাবনাও শুরু হয়েছে, এই খবরেই খুশি স্থানীয়রা। এলাকায় ফের ঘুরে দাঁড়াবে পর্যটন ব্যবসা, এই আশাতেই বুক বাঁধছেন স্থানীয়রা। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত পারমদন, প্রায় 900 একর জায়গা জুড়ে অবস্থিত এই বনাঞ্চল, যার বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে হরিণের জন্যে মুক্ত ভূমি, এছাড়াও রয়েছে নানান পশু পাখি। পারমদনের পাশ দিয়েই বয়ে গেছে ইছামতি নদী, নদীবক্ষেও রয়েছে ভ্রমণের ব্যবস্থা। নদীর ওপারেই রয়েছে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মঙ্গলগঞ্জ, এক কথায় উইকেন্ডে ঘুরতে আসবার জন্যে পর্যটকদের অন্যতম পছন্দের স্থান পারমদন। এত কিছু থাকা সত্ত্বেও ক্রমেই কমে যাচ্ছিল পর্যটক, যার অন্যতম কারণ হিসাবে স্থানীয়রা দাবি করেছিলেন টিকিটের মূল্য। পারমদনে প্রবেশের জন্যে মাথাপিছু 120 টাকা করে মূল্য দিতে হয়। বিগত 2 বছর করোনার কারণে আরও মার খেয়েছে পর্যটন ব্যবসা, অথচ এই পারমদনকে কেন্দ্র করেই এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ছোট ছোট হোটেল, রয়েছে রাত্রিবাসের ব্যবস্থাও। পারমদনের এই ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবার উদ্যোগ নিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, আরও বেশ কিছু টাকা বরাদ্দ করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, বিষয়টি জানিয়ে রাজ্যের মন্ত্রীর সাথে যোগাযোগ করি, ইতিমধ্যেই 15 লক্ষ টাকা অনুমোদন করেছেন, আরও বেশ কিছু টাকা অনুমোদন করবেন, প্রাথমিকভাবে এই টাকায় সৌন্দর্যায়নের কাজ হবে। পারমদন ফরেস্ট একটা আমাদের বনগাঁ শুধু নয়, সারা পশ্চিমবাংলার একটা ঐতিহ্য বহন করে, যেটা অভয়ারণ্য বলে পরিচিত। টিকিটের দাম বাড়ার জন্য সেখানে বিভিন্নভাবে যারা আসেন পর্যটকরা, তারা আসা কমে গেছিল, এবং ওখানে সৌন্দর্যায়নের জন্য আমাদের যিনি নতুন মন্ত্রী আছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সবিস্তারে কথা হয়েছে, চিঠি দিয়ে জানিয়েছি যে ওটাকে ডেভেলপমেন্ট করে যাতে এই 900 একর জায়গা, প্রায় 2700 বিঘে জায়গার উপরে আমরা এই পর্যটনটাকে আরও সুন্দর করে কর্মসংস্থানে জায়গা করে সেখানে যাতে মানুষ আসে তার ব্যবস্থা করা। এ বিষয়ে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, পর্যটক টানতে মন্ত্রী উদ্যোগী হয়েছেন, 15 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে উন্নয়নের জন্যে, টিকিটের দাম কমানোর জন্য আমরা মন্ত্রীর সাথে কথা বলব। ফরেস্টের ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় 15 লক্ষ টাকা দিয়েছেন এর পরিকাঠামো আরও উন্নতি করবার জন্য। এখানে আগে অনেক পর্যটকরা আসতেন এই পর্যটন কেন্দ্রে, বর্তমানে অনেক সংখ্যক মানুষ তুলেছেন, এখানে ব্যবসায়ীদেরও অসুবিধা হচ্ছে, আগামীতে আরও যাতে পর্যটকরা আসেন তার জন্য অনেক রকম মন্ত্রীমশাই দায়িত্ব নিচ্ছেন। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত স্থানীয়রা। স্থানীয় যুবক বিপ্রজিৎ দাস বলেন, পারমদনকে ঘিরে এলাকায় বহু পর্যটন ব্যবসা গড়ে উঠেছিল, বিগত কয়েক বছরে তা প্রায় শেষের মুখে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা খুশি, আশা করছি ফের ঘুরে দাঁড়াবে এলাকার পর্যটন ব্যবসা। আমাদের পারমদন বিভূতিভূষণ অভয়ারণ্যের এটাকে কেন্দ্র করে এইখানে সংশ্লিষ্ট কিছু গ্রামবাসী তারা বিভিন্ন পর্যটন ব্যবসার মাধ্যমে তাদের জীবন জীবিকা গড়ে তুলছিল, কিন্তু মাঝখানে একদিকে লকডাউন, তারপরে টিকিটের দাম 60 টাকা থেকে একবারে 120 টাকা মাথাপিছু, তারপরে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিবন্ধকতা, এর ফলে পর্যটকরা সেরকমভাবে আসছিল না পর্যটকরা, যার ফলে পর্যটন ব্যবসাটা একেবারে মুক্তরূপে পড়েছিল। যে এই ফরেস্ট ডেভেলপমেন্টের জন্য 15 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং টিকিটের দামটা কমানোর বিষয়েও মাননীয় মন্ত্রী বিবেচনা করছেন, এবং তার সাথে সাথে ফরেস্টের ডেভেলপমেন্টের ব্যাপারে উনি অনেক কিছু চিন্তাভাবনা করছেন, যার ফলে আমরা আশা করছি যে আগামী দিনে পারমদনে যে পর্যটন ব্যবসাটা বা পর্যটন কেন্দ্রটা যেরকমভাবে রমরমিয়ে চলতো আমাদের সেই সুদিন আবার ফিরে আসবে। আমরা পারমদন গ্রামবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় শ্রী গোপাল শেঠ মহাশয়কে। রাজ্য সরকারের উদ্যোগে ফের ঘুরে দাঁড়াতে চলেছে এলাকার পর্যটন ব্যবসা, ফের পর্যটকদের ভিড় জমবে পারমদনে, এই আশায়
বুক বাঁধছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।